কবি জীবনানন্দ দাশের লেখা এই সব ভালো লাগে, এই সব ভালো লাগে। জানালার ফাঁক দিয়ে ভোরের সোনালি রোদ এসে আমারে ঘুমাতে দেখে বিছানায়, আমার কাতর চোখ, আমার বিমর্ষ ম্লান চুল এই নিয়ে খেলা করে। জানে সে যে বহুদিন আগে আমি করেছি কি ভুল, পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে। পৌষের শেষ রাতে আজও আমি দেখি চেয়ে আবার সে আমাদের দেশে ফিরে এলো। রং তার কেমন তা জানে ওই টসটসে ভিজে জামরুল, নরম জামের মতো চুল তার, ঘুঘুর বুকের মতো অস্ফুট আঙুল। পৌষের শেষ রাতে নিম প্যাঁচাটির সাথে আসে সে যে ভেসে, কবিকার মৃত কাক, পৃথিবীর পথে আজ নাই সে তা আর, তবুও সে ম্লান জানালার পাশে উড়ে আসে নীরব সুহাগে, মলিন পাখনা তার খড়ের চালের হিম শিশিরে মাখায়। তখন এ পৃথিবীতে কোনো পাখি জেগে এসে বসেনি শাখায়, পৃথিবীও নাই আর, দাঁড় কাক একা একা সারা রাত জাগে। কী বাহাই আসে যায় তারে যদি কোনো দিন না পাই আবার, নিম প্যাঁচা তবু হাঁকে, পাবো না কো কোনো দিন, পাবো না কো কোনো দিন, পাবো না কো কোনো দিন আর।